সরি আজকে 2 মিনিট লেট বেবি শেষ যা আজকে নন ইউনিফর্ম ডে স্কুলে আচ্ছা সেটাকে কিন্তু 1 পাউন্ড দিয়ে দিও ঠিক আছে 1 পাউন্ড ডোনেশনের কথা বলছে উগান্ডায় একটা ছেলে আছে ওর নাম হচ্ছে জুনিয়র ডিজেবল একটা বেবি তো ওর চিকিৎসা ওর পড়ালেখা সবকিছুর জন্য আর কি সেজার স্কুল ওই বাচ্চাটাকে ডোনেট করে প্রতি বছরই তো সেই জন্যই আজকে ডোনেশন হবে এবং সেজার স্কুলের সব বাচ্চারাই আজকে নন ইউনিফর্ম ড্রেস পরে যাবে স্কুল থেকে মেইল করছিল এজন্য সেজাকে আজকে স্কুল ড্রেস না নন ইউনিফর্মে নিয়ে যাওয়া হচ্ছে আর কি এই যে সেজার চুল দুটো টাইড আপ করে দিয়েছি সেজা লুক লাইক এ ডলি আমার মজা মাশাআল্লাহ আজকে সেজাকে স্কুলে ড্রপ করতে সেজার মামাও যাচ্ছে তাই না বাবা যাচ্ছে সেজে যাচ্ছে এন্ড মামি যাচ্ছে রাকিব ওই দেখো আমার ইউনিভার্সিটি ওই যে মাথা তোলা যে বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নাহারাপুরা ছিল বাসায় কালকে রাত্রে আপুরা গেছেই হচ্ছে 4:30টার দিকে প্রায় তারপরে আমরা ঘুমাইছি ঘুম থেকে উঠে আবার দৌড় দিছি সেজাকে স্কুলে নিয়ে আর সেজার স্কুলে তো আজকে নন ইউনিফর্ম ডে ছিল তো ওর জন্য আজকে এক্সাইটেড আর সেজার মামা আজকে সেজাকে স্কুলে ড্রপ করছে এখন আমরা চেষ্টার পরে আসলে সকালে তো ওঠা হয় না তো এখন আমরা হচ্ছে আমার ইউনিভার্সিটির আশপাশটা একটু ঘুরায় দেখাবো রাকিবকে তারপরে দেখি কোথায় ঘোরা যায় চলেন তাহলে সাথে করে ঘুরে আসি একসাথে এই যে আমার ইউনিভার্সিটি হচ্ছে এই যে এটা একটাই ইউনিভার্সিটি চলো 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 এই আমরা দাঁড়াই ছিলাম বেশিক্ষণ গ্রিন ছিল এই জন্য টিটি শুরু করছে আমরা কেন হাঁটি নাই এটা লাইব্রেরি এই যে আমাদের ইউনিভার্সিটির বিল্ডিং গুলো এটা হচ্ছে আমার বিজনেস বিল্ডিং বাট আমরা ফ্রন্ট গেট দিয়ে যেতে পারি তোমরা যেতে পারবো না বাট ভার্সিটির ভেতরে আমি ঢুকতে পারবো তোমরা বাইরে দাঁড়া থাকবা আমি একটু ঘুরে আসবো না তোমাদেরকে ঢুকতে দিবে না ভিজিটিং পাস না নিতে হয় আলাদা বুঝছো আর তাছাড়া স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে অনলি স্টুডেন্ট ঢুকতে পারবে আর এখন তো হচ্ছে এমনি কোভিড এর সময় কোভিড এর সময় এখন আরই দিবে না ঢুকতে তোমাদেরকে ভিজিটিং পাসও দিবে না এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কবরস্থান হ্যাঁ ভয় পাচ্ছো সুজার পাপা একটু ভয় পাও রাকিব ভয় পাও খুব খুব বেশি ভয় পাচ্ছি তাই না একদম আমার ইউনিভার্সিটির সাথে এই কবরস্থানটা আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে আমার ক্লাস হতো যখন 2 উইকস আমি প্রথম প্রথম মানে করোনার শুরুর দিকে ক্লাস করার সুযোগ পেয়েছিলাম ইনকাম পাস তারপরে তো আর ইনকাম পাস ক্লাসই হয় নাই আমার তারপরে তো অনলাইনেই পুরো সাবজেক্ট কোর্স শেষ করে দিলাম এখন অবশ্য আবার ইনকাম পাস শুরু হচ্ছে বুঝছো তুমি একটা গান গাইতে পারো বুঝছো গানটা জানো কি যে আমার হলো না আমার হলো সারা তোমার হলো শুরু মানে আমার কোর্স শেষ আর ইউনিভার্সিটি তখন ইনকাম পাস শুরু হলো তাই তো তো এই যে আমরা চলে আসছি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ইংল্যান্ডে আসার প্রথম দিককার ভিডিও যারা দেখেছে তারা জানে যে আমি ইনকাম পাস যখন ক্লাস করতাম তখন এখানে আসা হয়েছে আমার আর তো সৌভাগ্য হলো না আজকে দেখি ক্যাম্পাসে ঢুকবো সেটাই পাপা বলো তোমাদেরকে বাইরে দাঁড় করে রেখে আমি যদি একটু ঘুরে আসি ইউনিভার্সিটির ভেতর থেকে তোমরা কি মাইন্ড করবা না আমরা এখানে থাকলাম তুমি ঘুরে আসো কারণ তোমাদেরকে তো ঢুকাতে পারবো না আচ্ছা ঢুকতে হলে আমার আইডি কার্ড লাগবে বাট আই এম নট শিওর যে আমি আইডি কার্ড নিয়ে আসছি কিনা ইয়েস আমি আইডি কার্ড এনেছি ইয়েস দ্যাটস মি আচ্ছা তাহলে আমি একটু ঘুরে আসি ওকে তো এই যে আপনাদের দুই ভাইকে রেখে এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটির ভেতর একটু যাই ঘুরে টুরে আসি চা কফি খেয়ে আসি ক্যান্টিন থেকে
আমার তো কোর্স অলরেডি কমপ্লিট, সো এখন আর ওইভাবে আসলে ইউনিভার্সিটিতে কাজও নাই, ডিসার্টেশনটা চলতেছে। সো গেট ক্লোজ, আমাকে আগে আইডি কার্ডটা পাঞ্চ করতে হবে। এখানে গেট খুলে গেল। ঢুকেই এটা হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিন থেকে ঢুকেই আমি দোতলায় যাচ্ছি। দোতলায় হচ্ছে আমার পোস্ট গ্রাজুয়েশন ডিপার্টমেন্টটা। এখনো ইন ক্যাম্পাস ক্লাস আসলে আমাদের শুরু হয় নাই, বাট ব্যাক টু দ্য ক্যাম্পাস অ্যানাউন্স করছে ইউনিভার্সিটি খুব শীঘ্রই শুরু হবে। অনলি লাইব্রেরির পাসটা অ্যালাউ এখন, আমরা শুধুমাত্র লাইব্রেরিতে যেতে পারবো, আর তেমন একটা লোকজন এখন নাই এই জন্য, যেহেতু ক্যাম্পাসে ক্লাসই হচ্ছে না, শুধুমাত্র কিছু স্টুডেন্ট এবং অফিসিয়াল কাজে সবাই আসছে আর কি। স্টুডেন্টরা অনলি ফর লাইব্রেরি পারপাস। এই যে পুরা ক্যাম্পাসটা খালি, কেউ নাই, দু একজন খালি আছে। আমি দেখি একটু লাইব্রেরির দিকে যাচ্ছি। ইন ক্যাম্পাস ক্লাস শুরু হলে কিন্তু মানুষজনে ভরা থাকবে, স্টুডেন্ট টিচার্স, কেউ নাই। এই সময় আসলে ক্যাম্পাসে আসতেও ভয় লাগে লাইব্রেরিতে। ও, হেয়ার ইজ আওয়ার ডিপার্টমেন্ট, বিজনেস স্কুল। এই যে আমি হলাম গিয়ে বিজনেস স্কুল ফ্যাকাল্টির স্টুডেন্ট। এটা হচ্ছে আমার ফ্যাকাল্টি, এবং এই যে এটা হচ্ছে লাইব্রেরি। এখন দেখেন লাইব্রেরিতেও লোকজন নাই, খুবই কম। এখন আমি একটু ঢুকবো লাইব্রেরিতে। যে খুলে দিল স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে। আমি আপনাদেরকে একটু ডিজিটাল লাইব্রেরি দেখাই। এই যে সব কিছু অনলাইন বেসড, সো এক একজন এক স্টুডেন্ট এসে এক একটা ডেস্কে বসে পড়াশোনা করতে পারবে। আর যারা ভিজুয়াল বুকস দিয়ে পড়াশোনা করতে চায় তারা হচ্ছে ওই রুমটাতে যাবে, তো ওখানে ভিডিও অ্যালাউ না, এই জন্য আমি আর যাচ্ছি না। আপনাদেরকে জাস্ট যেই যেখানে যেখানে ভিডিও অ্যালাউস, তো আমি সেখানে সেখানেই আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো লাইব্রেরিটা কিন্তু খালি, কারণ এই যে করোনা বললাম, এখন হচ্ছে ইন ক্যাম্পাস আমাদের হচ্ছে না। তাই তো আমি একটু আমার পোর্টালটা চেক করলাম, চেক করে এখন লগ আউট করে বের হব, কারণ যেহেতু রাকিব এবং সেজার পাপা বাইরে ওয়েট করছে। আমার আসলে এখন আর এখানে কোনো কাজ নাই, জাস্ট একটু ইউনিটসের রেজাল্টগুলো চেক করলাম, সবগুলো রেজাল্টসই চলে আসছে। যদিও আমাদের কাছে অনলাইন বিরোতে সব কিছুর অ্যাক্সেস আছে, ইউনিভার্সিটিতে এসে এগুলো দেখতে হয় না। তো এখন আমি আবার বের হয়ে যাচ্ছি এক্সিট দিয়ে। সো আবার কার্ডটা পাঞ্চ করতে হবে। ওকে, হাই রে ক্যাম্পাস। ইন ক্যাম্পাস ক্লাস করারই সুযোগ পাইলাম না। যদি আমাদের সেরেমনিটা হয় তাহলে অ্যাটলিস্ট জীবনের স্বাদটা মিটবে। এই যে এখানে সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখছে। অনেকদিন পরে ক্যাম্পাসে এসে ভালোই লাগতেছে। ডিসার্টেশন শেষ হওয়ার আগে আমার যখন লাস্ট ইউনিটটা গেল তখন মাঝে মধ্যে লাইব্রেরিতে আসা হতো, কিন্তু আসলে ইউনিভার্সিটিতে এসে ভিডিওস করা হয় না, কারণ এটা তো শিক্ষার জায়গা, তাই না? আজকে আমি আসার সময় রিসেপশনে জিজ্ঞাসা করে নিলাম যে আমি কোন কোন জায়গাতে ভিডিও করতে অ্যালাউ। তো ওরা বললো তুমি ক্লাসরুম আর ভেতরের ইনার লাইব্রেরিটাতে অ্যালাউ না, তাছাড়া তুমি অ্যালাউ। তো এই জন্য আমি এই জায়গাটুকু আপনাদেরকে একটু শেয়ার করলাম। এই যে এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট হেলথ টেক সেন্টার। এখন আমি বের হয়ে যাচ্ছি এক্সিট দিয়ে। অন্ধকার দেখছেন, লোকজনই নাই ক্যাম্পাসে। এছাড়াও অনলাইন ক্লাস হওয়াতে কিন্তু আমাদের
লাইব্রেরির যাবতীয় অ্যাক্সেসই অনলাইনে দিয়ে দিয়েছে, যার জন্য বাসায় বসে একটা স্টুডেন্ট তার পড়ালেখার যাবতীয় যা লাগবে সব কিছুই অ্যাক্সেস নিতে পারবে। এবং টিচারও অনেক বেশি হেল্পফুল ছিল, পুরো একটা বছর আমি অনেক ভালো কাটিয়েছি। এইতো আবার ফিরে আসলাম, এখন চলে আসছি হচ্ছে আমাদের ক্যাফে এরিয়াটাতে। এই যে এইটা আমাদের ক্যাফে এরিয়া, তো এই তো এই যে আমাদের ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে সব কিছু আর কি এখানে দিয়ে দিছে। এটা হচ্ছে আমাদের কাছে মাই বেডস লাইফ একটা বিরোর ইয়ে আছে, অ্যাক্সেস আছে, তো ওখান থেকে যাবতীয় কিছু আমরা অনলাইনে সারতে পারি। এই যে এই হলো আমার ইউনিভার্সিটি লাইফের এন্ট্রি পাস, কয়দিন পরে আর এটার কাজ থাকবে না। শুরু শুরু লাইফটা এখনই শুরু, স্টুডেন্ট যতদিন আছো তোমরা ছোট ভাই বোনেরা ততদিনই ভালো আছো, পড়াশোনা শেষ তো চাকরি যুদ্ধে নামো, জীবনটা শুরু সেখান থেকেই। তারপরও সব ছোট ভাই বোনদের জন্য দোয়া রইল, সবাই যেন উচ্চশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হও, এই দোয়াই করি। ক্যাফেটেরিয়া এখন আবার বের হয়ে যাচ্ছি, দেখি আপনাদের দুই ভাইকে কোথায় পাওয়া যায়। ওদের দুজনকে আসলে বাইরে দাঁড় করায় রেখে আসছি, খারাপ লাগতেছে। গেস্ট পাস ভিজিটর পাস নেওয়া যায়, কিন্তু সেটার জন্য আসলে আগে থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, এছাড়া স্টুডেন্ট ছাড়া কেউ ঢুকতে পারবে না, তো কিছু করার নাই। ও এই যে দুইজন দাঁড়ায় আছে, আর এই যে আমার ইউনিভার্সিটি। যখন আমি না যাবো রাকিবের ইউনিভার্সিটি ঘুরতে, রাকিবের ইউনিভার্সিটির বাইরেও আমরা এরকম দাঁড়ায় থাকবো, তাই না? আমরা কিন্তু চা কফি খেতে পারি কোথাও বসে, আচ্ছা তার আগে একটু পানি কেন, ওই যে ফার্ম ফুড থেকে রাকিবের পানি লাগবে, পানি খাবে, তুমি পানি নিয়ে আসো, আমরা বাইরে দাঁড়াই। আর কিছু আচ্ছা চলো ভেতরে চলো, তুমি দেখো ফার্ম ফুডস এখানে ফ্রোজেন জিনিসপত্র ভালো পাওয়া যায়, বাট একটু হারাম হালাল দেখে কিনতে হয়। এই যে আমরা এই সপ্তাহে মাঝে মাঝে আসি, এই যে ফিশ ফিলে যেগুলো না এত মজা, এত মজা, খুব মজা। একটু ব্ল্যাক পেপার, একটু বাটার অথবা অলিভ অয়েল, জাস্ট একটু সতে করে নিবা, হ্যাপি মজা, বোনলেস। হ্যাঁ এই সপ্তাহে সবকিছু হালাল না, একটু দেখে দেখে কিনতে হয় আর কি। না চকলেট নিয়েও ঝামেলা আছে, চকলেটও বুঝে শুনে কিনতে হয়, সব চকলেট হালাল না। সেটার জন্য 36 পার 3.2 পার একটা ভিতরে আছে 36 পার, লেট নাও, আমরা তো জিনিস টানতে চাচ্ছিলাম না, ঘুরবো যে। আচ্ছা সমস্যা না, একটা ব্যাগই তো টানা যাবে। স্ট্রবেরি, স্ট্রবেরি ফ্লেভারই আছে, আর কিছু নাই, চকলেট আছে এখানে, বাট ওটা তো ছোট প্যাক। 24 স্ট্রবেরি নাও, সেটা স্ট্রবেরি পছন্দ করে বাট আমরা করি না এই আর কি। মাহিয়া তোমার কথা মতো আমরা লাল ফান্টাটা ট্রাই করতেছি, নিয়ে নাও, নাও চলো। আমরা এখন ফার্ম ফুড থেকে টুকটাক কিছু জিনিস কিনে টিলে দাঁড়াচ্ছি বিল করার জন্য। সে যা এইখানে আসলে অনেক খুশি হয়, এই জায়গাটা আর মলের ওই পাশটাতে যেখানে অনেক পিজন থাকে, হ্যাঁ অনেক আশা হতো এখানে সেজার জন্য।
আজকে সেজা স্কুলে সেজা নাই সেজাকে ছাড়া আমরা আসছি এখানে তাহলে যাও সেজার মতো তুমি একটু পিজন গুলারে তারাই আসো রাকিব তুমি যাও ভাই যাও 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 দৌড় 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 ডায়লগ শুনে আমার দর্শকরা আসবে ভিউ করবে না তো আমরা আবার যাচ্ছি হচ্ছে লুটন মলের ভেতরে একটু বসবো আমাদের এই যে নাস্তা পানি কিনছি কিছু সেগুলো খাবো সাথে কফি নিবো একটা কফি খাবো সেজার পাপা এই খেলনাপাতির পিঙ্ক ওয়ার্ল্ডে যদি তোমার মেয়েকে আনা হতো সেটা ভাবছো পাগল হয়ে যাবে একদম একদম আমরা আছি এখন বাচ্চাদের স্বর্গরাজ্যে খেলনাপত্রের আমরা এখন যেখানে আছি সেখানে সেজাকে আনা যাবে না আনলে পাগল হয়ে যাবে ভাগ্যিস ও স্কুলে দেখলে খুব খুশি হতো স্যান্টা এই স্যান্টাটা ইয়াং স্যান্টা এটা ফাদার না না এটা ইয়াং কি সুন্দর নড়তেছে দেখো হ্যালো ওই ওই পাশে আর একটা ক্রিসমাস মানেই হচ্ছে বিভিন্ন শপিং মল গুলো দোকানপাট গুলো কত সুন্দর করে সাজায় হ্যাঁ চলো সেজাকে মিস করতেছি আমরা আজকে সেজা থাকলে অনেক এনজয় করতো হ্যাঁ অনেক খুশি হতো আচ্ছা সমস্যা নাই ওর স্কুল ছুটি থাকলে আর একদিন ওকে নিয়ে আসবো এই যে আর একটা এইটা হচ্ছে ফাদার সেন্টা হ্যাঁ এই যে আমরা আবার ঘুরতে ঘুরতে আমাদের ইউনিভার্সিটিতে চলে আসছি এই যে এদিক দিয়ে বেরোলে আমার ইউনিভার্সিটি পড়বে সো চলো আমরা একটু নিউ লুকে যাব নাহারাপু বলতেছিল এখানে নাকি সুন্দর সুন্দর কালেকশন আসছে সো একটু নিউ লুকে দেখি 25% ডিসকাউন্ট 10% নিউ লুকে আসছি আমি মেনলি কিছু শুজ দেখতে এই শুজগুলো অনেক সুন্দর উইন্টারে পরে খুব ভাল লাগে কোনটা নিব চিন্তা করতেছি ও ওয়াও এখানে সুন্দর সুন্দর হাই হিলস গুলো আছে ওয়াও অনেক সুন্দর সুন্দর হাই হিলস গুলো এই যে ছেলেরা এখন তাদের জ্যাকেট ট্যাকেট দেখতেছে টিকে ম্যাক্সে আচ্ছা তোমরা তোমাদের ডিপার্টমেন্ট দেখো আমি একটু আমার কিচেন ডিপার্টমেন্ট দেখে আসি সেজার পাপা আচ্ছা থাকো তোমরা তোমাদের ডিপার্টমেন্টে বাই আমি ওদেরকে রেখে এখন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি হলো আমার কিচেন ডিপার্টমেন্ট প্লাস ঘর সাজানোর যেই জিনিসপত্র আছে সেখানে আর কি এই যে দেখেন ক্রিসমাস আসছে আর সব ক্রিসমাসের জিনিসপত্র ভরে গেছে ক্রিসমাস শেষ হইলে গা তখন দেখা যাচ্ছে যে অন্যান্য নতুন জিনিস আবার তুলবে ক্রিসমাস না শেষ হওয়া পর্যন্ত এই জিনিসগুলো দিয়ে ভরা থাকবে ও চপিং বোর্ড দেখতেছি অনেক নতুন নতুন আসছে আমরা একজন মানুষকে পেছন থেকে অবলোকন করছি কি করছেন আপনি লুকিয়ে লুকিয়ে এখানে হ্যাঁ আপনাকে দিয়ে আসলাম আমি ওই জেন্টস সেকশনে জ্যাকেট দেখতে আর আমি গেলাম এদিকে থালাবাটি দেখতে আর এসে দেখি আপনি এখানে লুকায় লুকায় মোবাইল টিপতেছেন এই যে আবার মিটি মিটি হাসি ব্যাপার কি হ্যাঁ একটা পার্সেল আসছে আচ্ছা এখন পার্সেল এখন পার্সেল যাই হোক ফান ছিল
একটা বউই সামলাইতে হিমশিম খাই। আচ্ছা, এ আবার আরেকজনের সাথে আর কিছু করে বেড়া পড়ো কি গার্লফ্রেন্ড? তাই তো, সম্ভবই না তোমার দ্বারা। না, আপনার ভাইয়া বেচারা মানুষটা আসলে অনেক ভালো। এ ভালো বলেই তো তোমার আমি বিয়ে করছি, বুঝে না? তাই না? হ্যাঁ, তুমিও তাই। ওইখানে মেবি পানির মধ্যে কিছু দিছে, কিছু একটা দিছে, সেটা দেখলে খুশি হইতো। এই প্লেসটাতে আমরা বসি, সেটা দেখলে বলতো সো মাচ ফ্লাফি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সিরাপ গুলো, বিভিন্ন ধরনের সিরাপ এখানে আছে। ওয়াও, আমাদের এগুলো দিয়ে বিভিন্ন ধরনের জুস আইটেম, ডেজার্ট আইটেম গুলো বানাইতে পারি, ড্রিঙ্কস বানাইতে পারি, বুঝছো? আমরা চলে এসেছি নিচে বিল কাউন্টারে। হ্যালো, সবাই এখন আমাকে বলবি না যে আপনি খালি প্রতিদিন যাই যাই কেনেন। আপনার ভাই আছে জ্যাকেট কিনছে। তো আমরা আসছি এখন আমাদের টুকটাক শপিং শেষে কেএফসি তে খাইতে। লুটন মলের এই কেএফসি টা হালাল, সব কেএফসি কিন্তু আবার হালাল না, সো এটা একটু দেখে বুঝে খেতে হয় আর কি। আমরা একটা কম্বো মিল নিয়েছি, এখানে হচ্ছে 10 পিস চিকেন আর কর্ন অন দি কব, ফ্রাইস, ফ্রাইস ও রাইস আছে না এটার সাথে, এই আমার ফেভারিট, আর ট্যাঙ্গো, ট্যাঙ্গো। সো নাও সবাই মিলে আমরা খেয়ে নিই। আমাদের একটু দ্রুত করতে হবে কারণ আমাদের ম্যাডাম স্কুল থেকে পিক করতে হবে ওকে, 11 বাজে। হ্যাঁ, ওকে একটার সময় পিক করতে হবে। সো এখন থেকে 10 মিনিট লাগবে। আমার লেগ পিস পছন্দ আর থাই পছন্দ, তো থাই মনে হয় আজকে দেয় নাই, আজকে বেশিরভাগই ব্রেস্ট পিস দিছে। তোমাদের পছন্দের খাবার তোমরা খাও, রাকিব ব্রেস্ট পিস পছন্দ করে। আমাদের কায়দায় চলতেছে, তারপরে সেজাকে স্কুল থেকে আমরা আনতে যাব। এই যে দেখুন, একজন ভাব মারালা ব্যক্তি ধরা খেয়েছিল আজকে ঠান্ডায়। তারপরে কি হলো? তারপরে দোকান থেকে এটা কিনছে, কিনে নিয়ে পড়ছে, পরে এখন কাছে ঠান্ডা থেকে বাঁচছে বেচারা। ভাব মারতে গিয়ে কি অবস্থা, বুঝছো? আমাদের মতো সবসময় মোটা সোটা জ্যাকেট পরে বাইরে বের হবা। এই যে দেখো না, রাকিব কি সুন্দর মোটা জ্যাকেট পরছে। এই ভিডিও তো দে, ইয়ে দেখে আর উপর আব্বু দেখে, হ্যাঁ আঙ্কেল দেখে। হ্যাঁ, এই তো ঠিক হইছে, ঠিক হইছে। আর ধরে মাথা আঙ্কেল তো গরমের সময় নাকি জ্যাকেট নিয়ে বের হয়। পলাশ ভাই একদিন পরছিল, হ্যাঁ বলে শোনো, ইউকের আবহাওয়ার কোনো বিশ্বাস নাই। হ্যাঁ, যদি রোদ দেখো তাও জ্যাকেট পরে বের হবে, তাও জ্যাকেট পরে বের হবে। হ্যাঁ, দরকার খুলে হাতে রেখে দেবা। এখন আমরা এই যে আমাদের লুটন মলের কাজ শেষ করে সেজার স্কুলে এসে সেজাকে পিক করছি। সেজা বাবা, আজকে নন ইউনিফর্ম ডে, কি ভালো ছিল তোমার? ইয়ে, এনজয় করছো? ওই যে ওর লাফানি দেখে বোঝা যাচ্ছে কতটা এনজয় করছে। ও আচ্ছা, হ্যাঁ আজকে বাসায় যে পেইন্ট করবা, চলো বাসায় যাই। আমরা বাসায় চলে আসছি আর এসে দেখি পাশে বাসায় আমাদের একটা পার্সেল ডেলিভারি আসছে। এই তো রাকিব, কি অবস্থা? ঘুমাচ্ছে? চলো সেজা, সবাইকে বাই বলে দমা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।